আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসছি মালয়েশিয়ার জোহর বারু মোয়ার থানার ভিতরে। অবশ্য তো এখানে বিশাল বড় একটা কাঁচা বাজার আছে এবং মাছের দোকানগুলো আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আসলে মালয়েশিয়ার এগুলো দেখতে কেমন হয়। তো দেখতেই পারতেছেন এখানে গুড় দেখা যাচ্ছে, এখানে কতগুলো দেখা যাচ্ছে আমাদের এখানে গুড়। অবশ্য এখানে কতগুলো দেখা যাচ্ছে ফলমূল, সবকিছু দেখা যাচ্ছে। আমাদের দেশে মানে বাংলাদেশে যেরকম থাকে না, বড় বড় মার্কেটে আলাদা আলাদা দোকানগুলো থাকে, দেখেন সেইরকম তরমুজ আছে। আর এ সাইডে বিভিন্ন লুডুর সাইডের জিনিস বিক্রি করে। বেশিরভাগ দোকানগুলো আর কি এরকম হয়ে থাকে। আর এটা হচ্ছে আনারস, কত সুন্দর একটা বাজার। আর এখানে দেখেন কত সুন্দরভাবে কাটে রাখছে আলাদা আলাদা বিক্রি করার জন্য, তার টাকা পয়সা কম থাকলে কমও নিতে পারবে। খুব সুন্দর একটা মার্কেট। আর এখানে বিভিন্ন রকম কাঁচা বাজার বা সবকিছু আছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম, পেঁপে, এটা হচ্ছে কামরাঙা, আর এখানে দেখা যাচ্ছে মাছের বাজার। কত সুন্দর দেখেন কাটে, এগুলো কাটে কাটে বিক্রি করতেছে। অবশ্য রেট লাগানো নাই, তারপরেও আর কি কত সুন্দর পরিবেশ। দেখেন আসলে এটা কত বড় মাছ, এপাশে বড় বড় চিংড়ি মাছ কেটে কেটে বিক্রি করতেছে অবশ্য, আর এপাশে বড় বড় মাছ আর কি। খুব সুন্দর একটা মার্কেট। সবকিছু কাটে বিক্রি করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ছোট্ট একটা মানে এখানে ঘুরতে আসছিলাম, তাই ছোট্ট একটা ভিডিও আর কি আপনাদেরকে করে দেখালাম আর কি।